নেশামুক্ত ভারত গঠনে সারা দেশের মধ্যে 272টি জেলাকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রাজ্যের 29টি জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী 15 আগস্ট থেকে আগামী বছরের 31শে মার্চ পর্যন্ত এই জেলায় বিশেষ প্রচার অভিযান হবে। নেশামুক্তির জন্য নির্ধারিত জেলাগুলোকে 10 লক্ষ টাকা করে দেবে ভারত সরকার। নেশামুক্ত ভারত প্রচার অভিযান সফল করে তুলতে আজ 29টি জেলায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। জেলাশাসক রবীন্দ্র রিয়াংয়ের পৌরোহিত্যে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে গঠন করা হয়েছে 14 সদস্য কমিটি। কমিটির সচিব তথা সমাজকল্যাণ দপ্তরের জেলা পরিদর্শক সুজিত দাস জানিয়েছেন, নেশামুক্ত 29টি জেলা গঠনে আজকের বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, আগামী দিনে চেষ্টা করব কিভাবে আমাদের জেলাকে আমরা নেশামুক্ত করতে পারি। সরকারিভাবে এই অনুষ্ঠানটি লঞ্চ হতে যাচ্ছে আগামী 15 আগস্ট। প্রথমত এটা 29টি ডিস্ট্রিক্ট লেভেল ভিত্তিক হবে, এর মধ্যে 29টি জেলাও আছে। তো প্রত্যেকটি জেলাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।